আসসালামু আলাইকুম ফ্রেন্ড, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চলতে। যারা আসলে বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত বাংলাদেশিরা সিনোফার্মের যে ভেরোসেল টিকাটা নিয়েছিলেন অথবা সিনোভ্যাকের টিকাটা নিয়েছিলেন, তাদেরকে কিন্তু সৌদি আরবে যেয়ে কোয়ারেন্টাইন করতে হচ্ছিল। তো আজকে একটি চমৎকার আপডেট দিয়েছে সৌদি সরকার, গতকালকেই যদিও আপডেটটি দিয়েছে, তারপর আমরা বিস্তারিত পাইনি বলে কিন্তু ভিডিও তৈরি করতে পারিনি। তো আজকে সে আপডেটটি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে সৌদি আরবে আগে যে চারটি টিকার অনুমোদন ছিল, যেমন ফাইজার, বায়োনটেক, মডার্না, অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন্স, এই চারটা টিকার বাদে অন্য কোনো টিকা নিয়ে গেলে কিন্তু আপনাদেরকে সেখানে অবশ্যই কোয়ারেন্টাইন করতে হচ্ছিল। তো গতকালকে সৌদি স্বাস্থ্য অধিদপ্তর আরও পাঁচটি টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরবে, সেগুলো হলো সিনোফার্মা যেটা চীনের তৈরি, সিনোভ্যাক যেটাও চীনের তৈরি, কোভ্যাক্সিন এবং স্পুটনিক ভি ও কোভোভ্যাক্স, এই পাঁচটা টোটাল এই পাঁচটা টিকার অনুমোদন দিয়েছে সৌদি সরকার গতকালকে 3 তারিখে। অর্থাৎ তো তারপর থেকেই এই সমস্ত টিকা যারা পূর্ণ ডোজ গ্রহণ করছেন তাদেরকে আর সৌদি আরব যেতে হলে কোনো ধরনের কোয়ারেন্টাইন প্রয়োজন নেই, আপনাদের যাত্রার পূর্বে কোভিড টেস্ট করলেই এনাফ। আর এই বিষয়ে কিন্তু বিস্তারিত আমরা এখনও হাতে পাইনি যে কী কী নিয়মকানুন আপনাদেরকে মানতে হবে পরবর্তীতে। তো সেই বিস্তারিতটা আসলে আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও তৈরি করবো, তো এই ভিডিওতে এই ছোট্ট আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এছাড়াও তারা বলছে যে যাদের সৌদি ন্যাশনাল আইডি কার্ড নেই বা রেসিডেন্স আইডি অর্থাৎ সৌদি রেসিডেন্স নেই, তারা সৌদি আরবে প্রবেশ বা ভ্রমণ করতে চাইলে কিন্তু মুকিম ওয়েবসাইটে গিয়ে তাদেরকে টিকার তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। আর আপনারা যে টিকার পূর্ণ ডোজ গ্রহণ করছেন সে সার্টিফিকেটটা অবশ্যই আপনাদেরকে 8 থেকে 10 কপি ফটোকপি করে আপনাদের সাথে রাখতে হবে কিন্তু ফ্লাইটে যাওয়ার সময়। তো বিস্তারিত যখন আসবে তখন অবশ্যই আপনাদের সাথে আবারও আরেকটি ভিডিও শেয়ার করব। আর হয়তো আশপাশের একটু নয়েজ আপনারা খেয়াল করছেন যে পাখির ডাক, কারণ আমার বাসার পিছনে আসলে পাখির অভয়াশ্রম, সে কারণে একটু নয়েজের প্রবলেম হতে পারে, আপনারা সেটা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। যাই হোক, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।